নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই পয়লা জুন দু বুধবার যে পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি হতে চলেছে গণেশজির আশীর্বাদে সেই পাঁচ রাশির টার্গেট নাম্বার এবং শুভ সময় আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তবে একটি কথা আবারও বলছি আপনারা জয় গণেশজির জয় জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখুন আগামীকাল বুধবার যে পাঁচ রাশির আকর্ষিক প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেই রাশিগুলোর নাম আমি আলোচনা করব আমি আবারও বলছি ভিডিওটি সম্পূর্ণ আলোচনা শুনবেন অনেক তথ্য এই ভিডিওতে আমি দিয়ে থাকি যেটা আপনারা যদি শুনেন তারপরে যদি জীবনে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার আকর্ষিক প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে দেখুন আমি চারটি গ্রহকে বারবার বলছি রাহু বুধ শুক্র এবং শনি তবে কলিযুগের যে রাজা সেটি হচ্ছে রাহু রাহুকে স্ট্রং করুন রাহু কবজ আপনারা পরিধান করুন যারা আকর্ষিক প্রাপ্তির ক্ষেত্রে বারবার ধাক্কা পাচ্ছেন কিনা তাদের ক্ষেত্রে আমি বলবো রাহু কবচটি আপনারা পরিধান করুন তাতে আপনাদের আকস্মিক প্রাপ্তি আপনাদের কিন্তু ঘটবেই ঘটবে দেখুন যাদের ক্ষেত্রে জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নেই তারা নিজস্ব হস্তরেখার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের যে ভাগ্যের যে জায়গাটা কিন্তু জেনে নিতে পারেন কোন সময়ে আপনার যোগ আছে যোগটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট যদি যোগ না থাকে তাহলে হাজার চেষ্টা করেন কিন্তু হবে না সেই জায়গাটা সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন পুজো পাঠ করুন রাহু কবচ পরিধান করুন বিশেষভাবে এই ধনপ্রাপ্তি হঠাৎ কিন্তু আপনার হবে আমি যে পাঁচ রাশির কথা বলছি সেই পাঁচ রাশির প্রাপ্তি কিন্তু নিশ্চিত কম হোক বেশি হোক অর্থাৎ কেউ কোটি টাকাও পেতে পারে কেউ লাখও পেতে পারে কেউ হাজারও খেলতে পারে অর্থাৎ এই যে ভিডিওটি না আমি প্রতিদিন দিয়ে থাকি সেটি হচ্ছে গরিব থেকে কারা আগামীকাল ধনী হতে চলেছে আর এই হঠাৎ ধনী যা যে গ্রহটি করে সেটি হচ্ছে রাহু গ্রহ এই জন্য আমি আবারও বলবো রাহু কবচ আপনারা পরিধান কিন্তু করুন এবার আপনাদেরকে আমি জানাবো আগামীকাল রাহুকালটা এগারোটা পঞ্চান্ন থেকে আপনার একটা তেইশ মিনিট পর্যন্ত কিন্তু রাহুকাল আগামীকাল থাকছে এই সময় শুভ কাজ শুভযাত্রা যে কোনো শুভ জিনিস আপনারা বর্জন কিন্তু করুন এই সময়ের মধ্যে আপনারা কোনো ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না যে পাঁচ রাশির আমি কথা বলবো সে পাঁচ রাশির টার্গেট নাম্বার এবং শুভ সময়টি আপনারা বিশেষভাবে ইম্পর্টেন্ট একবার না পাঁচবার আপনারা ভিডিওটি শুনুন এখানে কি আমি আলোচনা করছি কি বলতে চাইছি সেটা আপনারা কিন্তু বুঝুন দেখুন বুঝুন তারপরে এগিয়ে চলুন তাতে বিশেষভাবে কিন্তু আপনাদের প্রাপ্তি কিন্তু নিশ্চিত হতে চলেছে এবার আমি প্রথম রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে সিক্স আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সিক্স শুভ সময় সকাল আটটা সাতচল্লিশ মিনিট থেকে দশটা ছিচল্লিশ মিনিট পর্যন্ত কিন্তু সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সিটি হচ্ছে এইট আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার হচ্ছে এইট এবং আপনাদের ক্ষেত্রে শুভ সময় সেটা হচ্ছে নটা ছত্রিশ মিনিট থেকে এগারোটা দুই মিনিট পর্যন্ত এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে ফোর আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার ফোর এবং আপনাদের শুভ সময় আগামীকালে সেটা হচ্ছে সকাল দশটা সতেরো মিনিট থেকে সকাল দশটা সতেরো মিনিট থেকে টাইমটা আপনার এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ এরপর যে রাশির কথা আমি বলবো চার নম্বর যে রাশি সৌভাগ্যশালী রাশি সেই রাশির নাম আপনার তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে সেভেন আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেভেন এবং আপনাদের ক্ষেত্রে আগামীকালের শুভ সময় রাশিভিত্তিক যে সময়টা সেটা হচ্ছে সাতটা আটান্ন মিনিট থেকে সকাল সাতটা আটান্ন মিনিট থেকে নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত কিন্তু সময়টা শুভ এরপর যে রাশির কথা আমি বলবো অন্তিম যে রাশি সব শেষ যে রাশি পাঁচ নম্বর যে রাশি তার আগে একটি কথা আমি আবারও বলবো নিজস্ব জন্ম ছক দেখান এবং রাহু কবচ আপনার পরিধান করুন বিশেষভাবে যারা আকর্ষিক প্রাপ্তি আপনি আজকে হয়তো পেলেন না কালকে আপনিও কিন্তু কোটিপতি হতে পারেন সেটা সম্পূর্ণ আপনার ডিপেন্ড করবে জন্ম ছকের উপর এক্সপার্ট অ্যাস্ট্রোনের সঙ্গে যোগাযোগ করুন নিজস্ব চার্ট বিশ্লেষণ করুন বা হস্তরেখা দেখান যে আপনার আকর্ষিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি বা প্রবল প্রাপ্তির যোগ আছে কি না সেটা থাকলে কোন সময় আছে কোন বছর আছে সেই যোগটাও কিন্তু কাছে নিয়ে আনা সম্ভব অর্থাৎ যারা একটুর জন্য মিস খেয়ে যাচ্ছেন তারা রাহু কবচ পড়ুন এবার আমি পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সৌভাগ্যশালী রাশি সে রাশির নাম আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে এইট আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার এইট এবং আপনাদের ক্ষেত্রে আগামীকালের শুভ সময় নটা সাতচল্লিশ মিনিট থেকে সকাল নটা সাতচল্লিশ মিনিট থেকে টাইমটা শুরু হচ্ছে এবং সেই টাইমটা আপনাদের থাকছে আপনার এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত এই সময়টুকুটা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ অর্থাৎ আমি যে টার্গেট নাম্বার এবং শুভ সময়টা আপনাদেরকে বলছি সেই সময়ের মধ্যে আপনারা মেনটেন করুন এবং যারা রাহু কবচ নিতে চাইছেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন রাহু কবচে নিতে গেলে এবং যারা অনলাইন কনসালটেন্সি চাইছেন তাদের ক্ষেত্রে বলবো এই এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার অনেকে মেসেজ করবে ফেলছেন মেসেজ করবেন না হোয়াটসঅ্যাপে আপনারা লিখে পাঠান সেখানে ইন ডিটেলস আপনারা সমস্ত কিছু কিন্তু অনলাইনে আমার সাথে কন্ট্রাক্ট করতে আপনারা পারবেন যারা হঠাৎ অর্থপ্রাপ্ত যেমন কলিযুগের রাজা হচ্ছে রাহু রাহু কিন্তু আপনাকে হঠাৎ কিন্তু ধনী করে দিতে পারে এই জন্য আমি আবারও বলছি এই ডিহটিতে আমি যে পাঁচ রাশির কথা বলছি সেই পাঁচ রাশি আগামীকাল গরিব থেকে ধনী কিন্তু হবে প্রত্যেকে জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা নমস্কার ধন্যবাদ